স্বাধীনতা দিবসৰ দিনাই মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ বৃহৎ ঘোষণা, ৰাজ্যৰ যিসকল ভূমিহীন লোক আছে সেই লোকসকলে অতি শীঘ্ৰে লাভ কৰিব ভূমিৰ পত্তা। আৰু খন্তেক সময় পূৰ্বে ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই বৃহৎ ঘোষণা কৰিছে। জনায় আছে মুহূৰ্তৰ বিস্তৃত খবৰ। ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ বৃহৎ ঘোষণা, স্বাধীনতা দিবসত হিমন্ত বিশ্ব শর্মাৰ বৃহৎ ঘোষণা, ভূমিক লৈ বৃহৎ ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই। সরকারি ভূমিত দীর্ঘদিনে বসবাস করে থাকা লোকসলক দিব ভূমির পত্তা, এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মাটির পত্তার বঞ্চিত নহয় সেই সকল লোক, অর্থাৎ যখন লোকে সরকারি ভূমিত দীর্ঘদিনে বসবাস করে আছে সেই লোকসলে লাভ করব ভূমির পত্তা। একশনিয়া মাটিত এটা প্রজন্মরও অধিক সময় থাকা পরিয়ালক এই পত্তা দিয়ার কথা ঘোষণা করেছে। আর মাটি তেওঁলোকৰ নামত নাথাকিলে সেই সমূহ পরিয়ালক নিজের নামত পত্তা দিব, অর্থাৎ সরকারি ভূমিত যদি আপনি দীর্ঘদিনে বসবাস করে আছে আপনার যদি ভূমি নাই আপনি ভূমির পত্তা লাভ করব। আর স্বাধীনতা দিবসের দিনে বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এই মুহূর্ত এক অতিক গুরুত্বপূর্ণ খবর, যখন রাজ্যের ভূমিহীন লোক আছে সেই ভূমিহীন লোকসলের অতিক ভাল খবর, স্বাধীনতা দিবসের দিনাই হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। এটা প্রজন্মরও অধিক সময় যখন লোকে সরকারি ভূমিত বসবাস করে আছে যার ভূমি নাই সেই লোকসলে অতি শীঘ্রে লাভ করব মেয়াদী মাটি, অর্থাৎ ভূমিহীন লোকক অতি শীঘ্রেই ভূমি প্রদান করব হিমন্ত বিশ্ব শর্মা সরকারে। খন্তে সময় পূর্বে স্বাধীনতা দিবসের দিনাই বৃহৎ ঘোষণা করেছে ভূমিহীন লোকসলের মুখ্যমন্ত্রীগুলিয়ে। এই মুহূর্তত আমার হাতত মন্তব্য আছে, প্রথমতে মন্তব্য শুনক। মাটির অধিকারের বঞ্চিত হয়ে আছে। আজি আমি সিদ্ধান্ত লৈছো যে এটা জেনারেশনতকৈ অধিক কাল যদি কোনোবাই ভিজিয়ারত বাস করে আছে তেওঁলোকক আমি মাটির পত্তা তেওঁলোকক আমি দিম, তেওঁলোকে যাতে মাটির পত্তার পৰা বঞ্চিত হব নালাগে। অসমত যিসকলে একশনিয়া মাটিত এটা জেনারেশন তেওঁলোকে বাস করেছে, মাটি তেওঁলোকৰ নামত থাকক বা নাথাকক তেওঁলোকৰ মাটিও আমি ম্যাদি কৰিবৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো। অসমৰ ভিজিয়াৰ সমূহত বহু লোক বাস কৰি আছে, মাটিৰ অধিকাৰৰ পৰা তেওঁলোক বঞ্চিত হৈ আছে। আজি আমি সিদ্ধান্ত লৈছো যে এটা জেনারেশনতকৈ অধিক কাল যদি কোনোবাই ভিজিয়াৰত বাস কৰি আছে তেওঁলোকক আমি মাটিৰ পত্তা তেওঁলোকক আমি দিম, তেওঁলোকে যাতে মাটিৰ পত্তাৰ পৰা বঞ্চিত হব নালাগে। অসমত যিসকলে একশনিয়া মাটিত এটা জেনারেশন তেওঁলোকে বাস কৰিছে, মাটি তেওঁলোকৰ নামত থাকক বা নাথাকক তেওঁলোকৰ মাটিও আমি ম্যাদি কৰিবৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো। অসমৰ ভিজিয়াৰ সমূহত বহু লোক বাস কৰি আছে, মাটিৰ অধিকাৰৰ পৰা তেওঁলোক বঞ্চিত হৈ আছে। আজি আমি সিদ্ধান্ত লৈছো যে এটা জেনারেশনতকৈ অধিক কাল যদি কোনোবাই ভিজিয়াৰত বাস কৰি আছে তেওঁলোকক আমি মাটিৰ পত্তা তেওঁলোকক আমি দিম, তেওঁলোকে যাতে মাটিৰ পত্তাৰ পৰা বঞ্চিত হব নালাগে। অসমত যিসকলে একশনিয়া মাটিত এটা জেনারেশন তেওঁলোকে বাস কৰিছে, মাটি তেওঁলোকৰ নামত থাকক বা নাথাকক তেওঁলোকৰ মাটিও আমি ম্যাদি কৰিবৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো। অসমৰ ভিজিয়াৰ সমূহত বহু লোক বাস কৰি আছে, মাটিৰ অধিকাৰৰ পৰা তেওঁলোক বঞ্চিত হৈ আছে। আজি আমি সিদ্ধান্ত লৈছো যে এটা জেনারেশনতকৈ অধিক কাল যদি কোনোবাই ভিজিয়াৰত বাস কৰি আছে তেওঁলোকক আমি মাটিৰ পত্তা তেওঁলোকক আমি দিম, তেওঁলোকে যাতে মাটিৰ পত্তাৰ পৰা বঞ্চিত হব নালাগে। অসমত যিসকলে একশনিয়া মাটিত এটা জেনারেশন তেওঁলোকে বাস কৰিছে, মাটি তেওঁলোকৰ নামত থাকক বা নাথাকক তেওঁলোকৰ মাটিও আমি ম্যাদি কৰিবৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো। অসমৰ ভিজিয়াৰ সমূহত বহু লোক বাস কৰি আছে, মাটিৰ অধিকাৰৰ পৰা তেওঁলোক বঞ্চিত হৈ আছে। আজি আমি সিদ্ধান্ত লৈছো যে এটা জেনারেশনতকৈ অধিক কাল যদি কোনোবাই ভিজিয়াৰত বাস কৰি আছে তেওঁলোকক আমি মাটিৰ পত্তা তেওঁলোকক আমি দিম, তেওঁলোকে যাতে মাটিৰ পত্তাৰ পৰা বঞ্চিত হব নালাগে। অসমত যিসকলে একশনিয়া মাটিত এটা জেনারেশন তেওঁলোকে বাস কৰিছে, মাটি তেওঁলোকৰ নামত থাকক বা নাথাকক
তেওঁলোকৰ মাটিও আমি ম্যাদি কৰিবৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো আৰু আপোনালোকে মন্তব্য শুনিলে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাৰ স্বাধীনতা দিবসৰ দিনাই এই বৃহৎ ঘোষণা কৰিছে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে যি সকল ভূমিহীন লোক আছে যি সকল লোকে সরকারী ভূমিত দীর্ঘদিন ধৰি বসবাস কৰি আছে সেই লোকসকলৰ বাবে বৃহৎ ঘোষণা কৰিছে কিন্তু ৰাজ্যৰ ভূমিহীন লোকক ভূমিৰ পট্টা প্ৰদান কৰাৰ কথা ঘোষণা কৰিছে যি সকল পৰিয়ালৰ বৰ্তমানলৈকে ভূমি নাই দীর্ঘদিনৰ পৰা সরকারী ভূমিত তেওঁলোক বসবাস কৰি থাকিবলগীয়া হৈছে সেই লোকসকলক ম্যাদি মাটি প্রদান করব হিমন্ত সরকারে অর্থাৎ ভূমির পট্টা দিয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আর আজির দিন দেশের 76তম স্বাধীনতা দিবসের দিনট এই বৃহৎ ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী গৰাকীয়ে মাটির পট্টার পৰা সেই লোকসকল বঞ্চিত নহয় বলে বৃহৎ ঘোষণা করেছে সরকারি ভূমিত দীর্ঘদিনে বসবাস করে থাকা লোকসকলক ভূমি পট্টা দিব হিমন্ত সরকারে একচনিয়া মাটিত এটা প্রজন্মরও অধিক সময় থকা পরিয়ালক ম্যাদি পট্টা দিয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর আর মাটি তেওঁলোকৰ নামত নাথাকিলেও সেই সমূহ পরিয়ালক নিজের নামত দিব পট্টা অর্থাৎ যিসকল পরিয়ালৰ নিজের নামত মাটি নাই সেই পরিয়ালক অর্থাৎ সেই ঘরের মুরব্বীক তেওঁৰ নিজের নামত মাটি প্রদান করব ভূমির পট্টা প্রদান করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্বাধীনতা দিবসের দিনাই এই বৃহৎ ঘোষণা করেছে হিমন্ত সরকারে রাজ্যের ভূমিহীন অহ পরিয়াললৈ এই মুহূর্তে অতিক ভাল খবর যিসকল লোকের নিজের নামত ভূমি নাই সেই লোকসকলে নিজের নামত ভূমি লাভ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্বাধীনতা দিবসের দিনাই ভূমিহীন লোকের বাবে বৃহৎ ঘোষণা করেছে অতি শীঘ্রেই ম্যাদি পট্টা লাভ করব ভূমিহীন অর্থাৎ একচনিয়া মাটিত বসবাস করা লোকে এটা প্রজন্মরও অধিক যিসকল লোকে একচনিয়া মাটিত বসবাস করে আছে সেই লোকসকলক ভূমির পট্টা প্রদান করার কথা ঘোষণা মুখ্যমন্ত্রী বহু লোক বাস করে আছে মাটির অধিকারের বঞ্চিত হয়ে আছে আজি আমি সিদ্ধান্ত লৈছো যে এটা জেনারেশনতকৈ অধিক কাল যদি কোনোবাই ভিজিয়ারত বাস করে আছে তেওঁলোকক আমি মাটির পট্টা তেওঁলোকক আমি দিম তেওঁলোকে যাতে মাটির পট্টার পৰা বঞ্চিত হব নালাগে অসমত যিসকলে একচনিয়া মাটিত এটা জেনারেশন তেওঁলোকে বাস করেছে মাটি তেওঁলোকৰ নামত থাকক বা নাথাকক তেওঁলোকৰ মাটিও আমি ম্যাদি কৰিবৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো অসমৰ ভিজিয়াৰ সমূহত বহু লোক বাস কৰি আছে মাটিৰ অধিকাৰৰ পৰা তেওঁলোক বঞ্চিত হৈ আছে আজি আমি সিদ্ধান্ত লৈছো যে এটা জেনারেশনতকৈ অধিক কাল যদি কোনোবাই ভিজিয়াৰত বাস কৰি আছে তেওঁলোকক আমি মাটিৰ পট্টা তেওঁলোকক আমি দিম তেওঁলোকে যাতে মাটির পট্টার পৰা বঞ্চিত হব নালাগে অসমত যিসকলে একচনিয়া মাটিত এটা জেনারেশন তেওঁলোকে বাস কৰিছে মাটি তেওঁলোকৰ নামত থাকক বা নাথাকক তেওঁলোকৰ মাটিও আমি ম্যাদি কৰিবৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো অসমৰ ভিজিয়াৰ সমূহত বহু লোক বাস কৰি আছে মাটিৰ অধিকাৰৰ পৰা তেওঁলোক বঞ্চিত হৈ আছে আজি আমি সিদ্ধান্ত লৈছো যে এটা জেনারেশনতকৈ অধিক কাল যদি কোনোবাই ভিজিয়ারত বাস করে আছে তেওঁলোকক আমি মাটির পট্টা তেওঁলোকক আমি দিম তেওঁলোকে যাতে মাটির পট্টার পৰা বঞ্চিত হব নালাগে অসমত যিসকলে একচনিয়া মাটিত এটা জেনারেশন তেওঁলোকে বাস কৰিছে মাটি তেওঁলোকৰ নামত থাকক বা নাথাকক তেওঁলোকৰ মাটিও আমি ম্যাদি কৰিবৰ বাবে আমি সিদ্ধান্ত গ্ৰহণ